দুইটা আন্দোলন দাঁড়িয়ে ছিল একটা ছিল আলী আলিগড় আন্দোলন আরেকটা আন্দোলন হয়েছিল সেই আন্দোলন নাম হচ্ছে দেওবান আন্দোলন যার মাধ্যম দিয়ে এই বাংলাদেশে শুধু নয় সারা উপমহাদেশে আজকে আমরা যে নিজেদেরকে আহলাদিস বলছি পবিত্র কোরআন সৈয়াদিসের অনুসরণ করছি এবং এই আন্দোলন নিয়ে আমরা কাজ করছি যে জ্ঞানী আপনি অর্জন করেন না কেন ভোকেশনাল হোক টেকনিক্যাল হোক মেডিকেল হোক ইঞ্জিনিয়ার হোক যে জ্ঞানী আপনি অর্জন করেন না কেন আপনার জ্ঞানের মূল উৎস হতে হবে পবিত্র কোরআন সৈয়াদিস আমরা চাই ইসলামকে উন্মুক্ত ভাবে মানুষ যেন শিখতে পারে সেই সুযোগটা আমরা তৈরি করতে চাই যেই কাজকে ভালোভাবে সূক্ষ্মভাবে সুন্দরভাবে করা হয় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ইন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসালাত ওসালাম আলা মাল্লা নবী আবাদ হামাবাদ ফাউজবিল্লাহ মিনা শেতান রজিম ইসমিল্লাহ রহমান রহিম ফালাউল্লাহ নাফারামিন কুল্লি ফিরকাতিন মিনহুম ত ইফাতুল লিয়াফাক হুফিদ্দিন একশো বাইশ নম্বর আহ আন্দোলন বাংলাদেশ কর্তৃক পরিচালিত হারিজ ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের আয়োজনে আজকের এই তৃতীয় বার্ষিক কেন্দ্রীয় অধিবেশন প্রধান শিক হারিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহের প্রধান শিক্ষক যারা আছেন তাদের তৃতীয় বার্ষিক কেন্দ্রীয় অধিবেশন এবং প্রশিক্ষণ কর্মশালা দু হাজার উপস্থিত সম্মানিত আজকের অনুষ্ঠানের সভাপতি উপস্থিত সম্মানিত হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত আমাদের সম্মানিত প্রশিক্ষকবৃন্দ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড অধিভুক্ত প্রতিষ্ঠান সমূহের প্রধান কিংবা তার প্রতিনিধিবৃন্দ প্রশংসালা রবল জন্য যার অশেষ সহমতে দীর্ঘ এক বছর পরে আমরা পুনরায় এমন একটি আয়োজন করতে পেরেছি এবং এই আয়োজনে সামিল হতে পেরেছি যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে নিরাপত্তার সাথে আজকের আয়োজনে সম্পৃক্ত হওয়া তৌফিক দান করেছেন তার উদ্দেশ্যে আমরা অন্তর অন্তরস্থল থেকে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সালাম বসিত হোক শেষ নবী আহমদে মুস্তফা মাহমুদ মুস্তফা সালু আলহ ইসলামের প্রতি যার আদর্শকে আমাদের আগামী প্রজন্মের মধ্যে বপন করার জন্যই আমাদের এই সার্বিক প্রচেষ্টা সম্মানিত উপস্থিতি হারিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত আজকের এই অধিবেশনে আপনাদের সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি হারিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আজকে বর্তমানে যে শীতের একটা মৌসুম চলছে চারিদিকে মানুষের মধ্যে যে আমরা কষ্ট দেখছি তার মধ্যে থেকেও যে আপনারা সব কিছু কুরবানি করে এখানে এসেছেন এজন্য আমরা আমরা আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজনটা আমরা মার্কাজি করি নাই মার্কাজ থেকে একটু দূরে এই কী বলে ওটা কনফারেন্স হলে বা কনভেনশন হলে আমরা আয়োজনটা করেছি এই কারণেই যে আমাদের যারা আসবেন তাদের যেন শীতে কষ্ট না হয় শীতের একটা প্রকোপ আপনারা তো জানেন দেখছি শীতে যেন কষ্ট না হয় যদিও মোহতার আমের জামাত কিছুটা আপত্তি করেছিলেন উনি বারবারই বিলাসিতার যে কোনো আয়োজনকে এড়িয়ে চলার জন্য বলেন আমাদেরকে আজকের আয়োজনটা বিলাসিতা পূর্ণ হয়ে যাচ্ছে কিনা এরকম একটি উনিও ইঙ্গিত দিয়েছিলেন তা আমরাও তাকে বলেছিলাম যে না আসলে মাঝে মধ্যে প্রয়োজন হয় আজকের এই জিনিসটা প্রয়োজনের জন্যই এটার অর্থ এই না যে আগামীতে আমরা যদি আবার মার নিয়ে যাই আপনারা আবার আপত্তি করেন বিষয়টা যেন আবার এমন না হয়ে যায় আজকে যেহেতু ঠান্ডার কারণে একটা পরিবেশ আর তাছাড়া অনেকেই আসবেন সবার হাদিস ফানসু শিক্ষা বোর্ডের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা সবাই কমবেশি বেশি মোটামুটি জানি আলহামদুলিল্লাহ তারপরও আমি স্মরণ করে দিতে চাই হাদিস ফানসু শিক্ষা বোর্ড নিছক একটি শিক্ষা বোর্ড নয় এটি একটি শিক্ষা আন্দোলনের অংশ একটি সমাজ সংস্কার আন্দোলনের অংশ আপনারা জানেন যে উপমহাদেশের শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন এসেছিল আঠারোশো পঁয়ত্রিশ সালে লর্ড মেকলের মাধ্যম দিয়ে যিনি প্রথম এই শিক্ষা ব্যবস্থাকে আলোকিত হওয়ার বা জ্ঞান অর্জন করার মাধ্যম শুধু রাখেন নাই তিনি এটাকে একটা চাকরিজীবী বানানোর মাধ্যম বানিয়ে ফেলেছিলেন এবং সেই চাকরিজীবী বানানোর মাধ্যম বানানোর ফলে উপমহাদেশে আমরা যারা বসবাস করছি আমরা জ্ঞান অর্জন করি মূলত গাড়ি ঘোড়া চড়ার জন্য আমাদের বাবা মা শেখায় যে পড়াশুনো করে যে গাড়ি ঘোড়া সে তাই না পড়াশুনো আর আলোকিত হওয়ার মাধ্যম থাকলো না নিজের ভিতরটা জানার সমাজকে উপকৃত করার যে বিষয়গুলো ছিল শিক্ষার মধ্যে জ্ঞানের মধ্যে সেই বিষয়গুলো কিন্তু আর থাকলো না শিক্ষা হয়ে গেছে একটা কমার্শিয়াল জিনিস তো সেই জিনিসটাই কিন্তু আজও পর্যন্ত সমাজে আমাদের মধ্যে চলমান এর বিরুদ্ধে দুইটা আন্দোলন দাঁড়িয়েছিল একটা ছিল আলীগড় আন্দোলন মুসলমানদের দুইটা আন্দোলন এর বিরুদ্ধে একটা আন্দোলনের নাম আলিগড় আন্দোলন তাই না কে করেছিলেন এটা সার সৈয়দ আহমেদ উনি আলিগড় আন্দোলনের মাধ্যম দিয়ে চেয়েছিলেন মুসলমানদের একটা পুনর্জাগরণ ঘটানোর জন্য কিন্তু সেটা না হয়ে হয়েছিল একটা সেকুলার আন্দোলন সেই আন্দোলনটা মুসলমানদেরকে সেকুলার বানিয়ে ফেলেছিল তারা দিনকে এক জিনিস ধর্মকে এক জিনিস আর দুনিয়াকে আর এক জিনিস এইভাবে ভাবা শুরু করেছিল আর একটা আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে হচ্ছে দেওবান আন্দোলন দেওবান আন্দোলনের মাধ্যম দিয়ে এদেশের মানে ইসলামী শিক্ষার যে মৌলিক বিষয়টা সেটা তারা মোটামুটি ধারণ করতে পেরেছিলেন এটা নিঃসন্দেহে আমাদের স্বীকার করতে হবে দেওবান আন্দোলন নিঃসন্দেহে দেশের ইসলামী শিক্ষাধারাকে তারা ধরে রাখতে সক্ষম হয়েছিলেন কিন্তু যেই জায়গায় তারা ব্যর্থ হয়েছিলেন ইসলামের মৌলিক শিক্ষার যেটা বলছিলাম যে দেওবন্দ আন্দোলন যে জায়গায় ব্যর্থ হয়েছিল সেই ব্যর্থতা জায়গাটা হচ্ছে ইসলামকে তারা একটা সংকীর্ণ গণ্ডির মধ্যে নিয়ে এসেছিলেন একটা মাঝহাবী গণ্ডির মধ্যে নিয়ে এসেছিলেন মাঝাবকেই তারা ইসলামের মৌলিক বিষয়বস্তু বানিয়ে ফেলেছিলেন ফলশ্রুতিতে তাদের সেই ইসলামী শিক্ষা আন্দোলন পরিপূর্ণভাবে ইসলামী শিক্ষা আর থাকে নাই একটা সাইড নিয়ে তারা আন্দোলন করেছিলেন এর পরে বলা যেতে পারে মিয়া নজির হাসেন তার মাধ্যম দিয়ে মূলত ইসলামের বিশুদ্ধ শিক্ষাটা ধারণ করা সম্ভব হয়েছিল যিনি ছিলেন আলহামদুলিল্লাহ আমাদের হাদিসদের একজন বিখ্যাত বিদ্যান যার মাধ্যম দিয়ে এই বাংলাদেশে শুধু নয় সারা উপমহাদেশে আজকে আমরা যে নিজেদেরকে হাদিস বলছি পবিত্র কোয়েন হাদিসের অনুসরণ করছি এবং এই আন্দোলন নিয়ে আমরা কাজ করছি মূলত সৈয়দ আহ নাজির আহমেদ দেহলভি তার মাধ্যম দিয়েই মূলত কিন্তু এই আন্দোলনটা আরও বেশি সক্রিয় হয়েছিল আরও বেশি বেগবান হয়েছিল সেই আন্দোলনকেই আমরা ধারণ করে সেই আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু হাদিস ফানুস শিক্ষা বোর্ড পরিচালিত হচ্ছে আলহামদুলিল্লাহ হাদিস ফানুস শিক্ষা বোর্ড আমরা শুধুমাত্র চাকরিজীবী তৈরি করতে চাই না আমরা চাই কিছু আলোকিত মানুষ তৈরি করতে যারা জানবে পৃথিবীতে তাদের দায়িত্ব কি তাদের লক্ষ্য উদ্দেশ্য কী এই জীবনের পরে আমাদের আরও একটা জীবন আছে সেই জীবনের জন্য আমাদের করণীয় কী অন্ততপক্ষে এই জিনিসটা যেন তাদের অবশ্যই জানা থাকে আর আল্লাহ রব্লা আলমীর শিক্ষার এই উদ্দেশ্যটা আমাদের বহু আগেই নির্ধারণ করে দিয়েছেন সুরা তো বাইশ নম্বর যে আয় আমরা পড়েছি আল্লাহ বলছেন ফলাউল্লাহ নাফর আিনকুলি ফিরকাতিম মিনহুম তয় ফতুম দিন প্রত্যেকটা কওমের মধ্যে একটা দল অবশ্যই থাকা চাই যারা দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে গভীর জ্ঞান অর্জন করবে বলি ইউন্দির ও যাও অতঃপর তারা যখন তাদের বাড়িতে ফিরে যাবে তাদের এলাকায় ফিরে যাবে এলাকার মানুষদেরকে তারা আল্লাহর ভয়ে ভীত করবে পরকালের ভয়ে ভীত করবে পরকাল সম্পর্কে তাদেরকে সচেতন করবে তাহলে শিক্ষার মৌলিক উদ্দেশ্য আল্লাহ রব্ল আলম নির্ধারণ করে দিয়েছেন একটা হচ্ছে দিনের গভীর জ্ঞান অর্জন করা যেই জ্ঞান অর্জন করার মাধ্যম দিয়ে দিনকে সে প্রতিপালন করতে পারবে দিনকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবে আর দ্বিতীয়ত এই জ্ঞান শুধুমাত্র নিজের জীবনে বাস্তবায়নযোগ্য নয় এই জ্ঞানকে নিজের সমাজে নিজের রাষ্ট্রেও বাস্তবায়ন করতে হবে এই ইঙ্গিত আল্লাহ রব্লা আলম এই সুরাতি দিয়ে রেখেছেন তাহলে শিক্ষার মৌলিক দুটো উদ্দেশ্য যেটা আমরা আমাদের স্লোগানে বলেছি অহির জ্ঞানে আলোকিত হও আদর্শ সমাজ গড়ার শপথ নাও অহির জ্ঞানে আলোকিত হও আদর্শ সমাজ গড়ার শপথ নাও এই দুইটা মৌলিক উদ্দেশ্য নিয়ে হাদিস ফানুন শিক্ষা বোর্ড পরিচালিত হচ্ছে হাদিস ফানুন শিক্ষা বোর্ড প্রচলিত আমাদের যে শিক্ষা ধারা রয়েছে সেই ধারাগুলোকে আমরা উপেক্ষা করি না আমরা সবাইকে নিয়ে চলতে চাই এদেশের শিক্ষা ব্যবস্থায় আমরা একটা সার্বিক পরিবর্তনের একটা পরিকল্পনা আমরা করতে চাই সেজন্য আমরা বর্তমানে যে প্রথাগত যে ধারাটা আছে প্রথাগত ধারা বলতে যেটা আমরা বোঝাচ্ছি যে বর্তমানে যে প্রি স্কুল প্রাইমারি স্কুল সেকেন্ডারি স্কুল স্কুল কলেজ মাধ্যম ভোকেশনাল কলেজ টেকনিক্যাল কলেজ মেডিকেল কলেজ ইসলামী বিশ্ববিদ্যালয় বা সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয় সর্বক্ষেত্রে হাদিস ফানু শিক্ষা বোর্ডের একটা অবদান আমরা রাখতে চাই এবং সেটা কিভাবে সেটা হচ্ছে ইসলামী হোক জ্ঞানের মূল উৎস এই স্লোগান নিয়ে যে জ্ঞানই আপনি অর্জন করেন না কেন ভকেশনাল হোক টেকনিক্যাল হোক মেডিকেল হোক ইঞ্জিনিয়ার হোক যে জ্ঞানই আপনি অর্জন করেন না কেন আপনার জ্ঞানের মূল উৎস হতে হবে পবিত্র সহি হাদিস এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য আবার প্রথাগত শিক্ষার বাইরে উন্মুক্ত শিক্ষার যে একটা বর্তমানে আলহামদুলিল্লাহ চল মানে ধারা শুরু হয়েছে যেটা মূলত ইসলামী ধারা ইসলামী ধারায় কখনো বয়স নির্ধারণ করে দেওয়া ছিল না ইসলামের যে শিক্ষা ধারাটা ছিল সেখানে কখনো কোনো বয়স নির্ধারণ করা ছিল না যে একটা মানুষ চল্লিশ বছর হয়ে গেছে সে এখন নতুন করে আর পড়াশোনা শুরু করতে পারবে না এখন যে অবস্থা বর্তমানে এখন যার বয়স হয়ে গেছে তিরিশ বছর চল্লিশ বছর হয়ে গেছে অথবা কেউ জেনাই লাইনে আছে সে নতুন করে ইসলামী শিক্ষা যদি শিখতে চায় তার কিন্তু শেখার কিন্তু সুযোগ বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় বা প্রথাগত ব্যবস্থায় নাই আমরা চাই ইসলামকে উন্মুক্ত ভাবে মানুষ যেন শিখতে পারে সেই সুযোগটা আমরা তৈরি করতে চাই এবং এই জন্যই ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের অনলাইন একাডেমির মাধ্যম দিয়ে আমরা ইসলামের প্রাথমিক শিক্ষা শেখার জন্য ডিপ্লোমা কোর্স চালু করেছি এবং আগামীতে আমাদের যেটা পরিকল্পনা আফটার স্কুল মক্তব অর্থাৎ স্কুলের ছাত্ররা তারা যেন সকালে অথবা বিকালে তারা যেন ইসলামের মৌলিক শিক্ষার জন্য আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে আসতে পারে স্কুলের শিক্ষার পাশাপাশি তারা যেন মক্তবের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে আফটার স্কুল হিপস যদি কেউ হিফজুল করতে চায় সে যে বয়সের হোক না কেন যে বয়সের সে হোক না কেন তার জন্য যেন একটা ব্যবস্থাপনা থাকে তারপরে সাপ্তাহিক মাদ্রাসা এখন শুক্রবার শনিবার ছুটি থাকে তাই না এই দুইটা দিন আমরা চাচ্ছি যে আমাদের সন্তানরা যারা স্কুলে পড়ে তারা অন্তত এই দুইটা দিন এসে তারা যেন মাদ্রাসার শিক্ষার সাথে মানে তারা পরিচিত হতে পারে ইসলামের শিক্ষা যেন তারা এই দুই দিন অন্ততপক্ষে গ্রহণ করতে পারে সেই সাথে দাওরাই হাদিস দাওরাই হাদিসটাকেও আমরা চাচ্ছি এটা ওপেন হোক ওটা উন্মুক্ত হোক যে কোনো বয়সী মানুষের জন্য সেটা আমরা অনলাইন বা অফলাইন এখন কার্যক্রম শুরু করি নেই তবে আমাদের প্ল্যানে আছে ভবিষ্যতে এটা আমরা শুরু করব অনলাইন এবং অফলাইনে সেই সাথে আরবি ভাষা এবং দাওয়া কোর্স এটাকেও আমরা চলমান কোর্স হিসেবে রেখেছি বর্তমানে অনলাইনে চলমান রয়েছে তবে ভবিষ্যতে আমাদের যদি ব্যবস্থাপনা আমরা করতে পারি ইশালা এটা অফলাইনে অর্থাৎ মাদ্রাসায় ফিজিক্যালি বসে আমাদের শিক্ষার্থীরা যেন শিখতে পারে সেই সুযোগ আমরা তৈরি করার চেষ্টা করছি অর্থাৎ প্রথাগত ধারা এবং উন্মুক্ত ধারা দুই ধারাতে হারিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড আগামীতে কাজ করতে যাচ্ছে আমরা শুধুমাত্র একটা ধারাকে ধরে রাখতে চাই না সার্বিক শিক্ষা ব্যবস্থাকে সার্বিক শিক্ষানীতিকে আমরা পরিবর্তন শুধু নয় এখানে সংস্কার সাধন করার জন্য আমরা সাধ্য সাধ্যমতো ইনশাআল্লাহ চেষ্টা করে যাচ্ছি আল্লাহবুল্লা আলমিন যেন তৌফিক দেন আপনারা আমাদের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন সম্মেলিত উপস্থিতি আমি আর আলোচনা বাড়াবো না আমাদের ট্রেনাররা আছেন যদিও আমাদের ট্রেনার প্রথমে যিনি ছিলেন জনাব শামসুজ্জোহ চঞ্চল উনি ওনার ফ্লাইটে একটু লেট হচ্ছে এজন্য আসতে একটু দেরি করবেন তবে আমাদের মাস্টার ট্রেনার আরেকজন আছেন তিনি এখন ইনশাআল্লাহ শুরু করে দেবেন তা আমি আপনাদের প্রতি যেটা আহ্বান জানাবো আজকে আপনারা অনেক কষ্ট স্বীকার করে এই প্রতি এই আজকের আয়োজনে এসেছেন এবং আমাদেরকেও কিন্তু নানা ধরনের বাধা প্রতিকূলতা অতিক্রম করে আজকের আয়োজনটা করতে হয়েছে তো আমরা আশা করছি আপনারা আমাদের এই সেশনগুলোতে পরিপূর্ণভাবে উপস্থিত থাকবেন এবং পরিপূর্ণ গুরুত্বের সাথে উপস্থিত থাকবেন কোন অবস্থাতেই যেন আমরা অবহেলা না করি বা মনে না করে যে এই স্টেশনটা না করলেও হবে এই ধরনের কোনো চিন্তা যেন না রাখি আজকে সকাল নটাতে শুরু হচ্ছে এবং আজকে রাত দশটা পর্যন্ত কিন্তু এক টানা চলবে শালা মাঝখানে আপনাদের বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ আমরা রাখতে পারি নাই বলে দুঃখিত আর আগামী কালকে আগামী কালকে সকাল থেকে আবার বাদ ফজর থেকে শুরু করে জুমা পর্যন্ত এই সময় পর্যন্ত আপনারা যেন পরিপূর্ণভাবে এখানে উপস্থিত থাকেন আপনাদেরকে একটা হাদিস স্মরণ করে দিতে চাই আল্লাহ রসুল বলছেন ইন্না আল্লাহ ইউ আমিলা ইদা আমিলান আমালান আই ইউথ কেনাহু নিশ্চয়ই আল্লাহ রব্লা আলী ভালোবাসেন ওই কাজকে যেই কাজকে ভালোভাবে সূক্ষ্মভাবে সুন্দরভাবে করা হয় যেই কাজই করবে একজন মুমিন সেই কাজ যেন সে সিরিয়াসলি করে ভালোভাবে করে এটাই কিন্তু এই হারিসের বার্তা তো আমরা আশা করছি এই প্রশিক্ষণটাকে আপনারা পরিপূর্ণ প্রশিক্ষণ হিসেবে মনে করবেন এবং আপনার অনেক কিছু জানা থাকলেও মনে করবেন যে না আমার আবার নতুন করে জানতে হবে একটা জিনিস বারবার মোমার করলে সেটা অন্তরে আরও বেশি গেথে যায় যেটা জানা আছে সেটা আবার জানার চেষ্টা করুন এইভাবে যদি আমরা প্রশিক্ষণটা গ্রহণ করতে পারি ইনশাআল্লাহ প্রশিক্ষণটা আমাদের জন্য কাজে আসবে আমাদের মাস্টার ট্রেনার হিসাবে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত তিনজন পরিচিত প্রশিক্ষক জনাব ওস্তাদ জোনায়দ মুনির সাহেব এসেছেন উনি আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে বলা যেতে পারে ইসলামী শিক্ষা অঙ্গনে যারা কাজ করছেন তাদের মধ্যে অন্যতম একজন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কোয়ালিটি উন্নয়নের জন্য যে কাজগুলো করা প্রয়োজন সেগুলোর পিছনে তিনি সার্বক্ষণিক মেহনত করছেন আমরা তাকে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং আশা করছি তার মাধ্যম দিয়ে আমরা আজকে দুইটা সেশন তার পাবো আমরা আজকে সকালে এবং রাতে আশা করছি তার এই সেশনের মাধ্যম দিয়ে আমরা ইনশাআল্লাহ অনেক উপকৃত হব সেই সাথে আমাদের আরেকজন ট্রেনার আছেন যেন শামসুজ্জোহ চঞ্চল এর আগেও একবার এসেছিলেন তিনি গাজীপুরের ড্রিম স্কুল অ্যান্ড কলেজ সেই কলেজের তিনি উপাধ্যক্ষ জাপান কর্তৃক পরিচালিত একটা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ তিনিও অত্যন্ত যোগ্য একজন মাস্টার ট্রেনার আশা করছি তার মাধ্যম দিয়ে আমরা উপকৃত হব এবং আগামী কালকে আমাদের রাষ্ট্রীয় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষক আমাদেরই যুবসংঘের সাবেক একজন কর্মী ভাই আব্দুল মান্নান আপনারা তাকে অনেকেই চেনেন তিনি উপস্থিত থাকবেন ঈশা তো আশা করছি আমাদের এই ট্রেনিংটা পরিপূর্ণভাবে যেভাবে সাজানো হয়েছে আপনাদের সবারই উপকারে আসবে এবারের ট্রেনিংয়ের একটা বিশেষত্ব ছিল আপনাদের কাছ থেকে আমরা কিন্তু আগেই মতামত নিয়েছিলাম কোন কোন বিষয়ে ট্রেনিং নেওয়া যায় আপনাদের মধ্যে আমরা প্রায় সাতাশজন সম্ভবত অংশগ্রহণ করেছিলাম তাই না একত্রিশ জন মাসাল্লাহ মোট একত্রিশ জন তারা অংশগ্রহণ করেছিলেন এবং আলহামদুলিল্লাহ তাদের মতামতের ভিত্তিতেই কিন্তু এবারের আমাদের এইগুলো সাবজেক্টগুলো সাজানো হয়েছে আমাদেরকে এবারে প্রশিক্ষণ সুন্দর করার জন্য সার্বিক পরামর্শ দান করেছেন আমাদের মাস্টার ট্রেনার জনাব জুনায়দ মুনির সাহেব উনি অত্যন্ত আন্তরিকতার সাথে প্রায় গত প্রায় এক সপ্তাহ দু সপ্তাহ ধরে উনি আমাকে বারবার কন্ট্যাক্ট করছেন যদি আমাদের কন্ট্যাক্ট করা উচিত কিন্তু উনি আমাদের সাথে বেশি কন্ট্যাক্ট করেছেন এবং কিভাবে আজকের অনুষ্ঠানে সুন্দর করা যায় সে বিষয়ে উনি সার্বিক পরামর্শ দিয়েছেন আমরা ওনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ রবুল্লা আলমেন আমাদের সকলের এই দিন মেহনতগুলোকে যেন কবুল করে নেন আল্লাহ রবুল্লা আলম যেন হাদিস ফানুর শিক্ষা বোর্ডের কার্যক্রমগুলোকে যেন কবুল করে নেন হাদিস ফাউন্ডেশন অধিভুক্ত যে প্রতিষ্ঠানগুলো সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে আমরা মনে করি তারা সকলেই আমাদের এক একটা পার্ট তারা আমাদের সহযোগী আপনাদের সফলতায় আমাদের সফলতা আপনাদের ব্যর্থতায় আমাদের ব্যর্থতা এজন্য আমরা আপনাদের সব সময় কাছে রাখতে চাই পাশে রাখতে চাই এবং আপনাদের পাশে আমরা থাকতে চাই সার্বিকভাবে আমরা যদি এভাবে পরস্পরের সহযোগিতায় এগিয়ে আসি এবং পরস্পরের সহযোগিতায় যদি হাদিস সালাম শিক্ষা বোর্ডের এই মিশন এবং ভিশনকে বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ নেই ইনশাআল্লাহ আমরা যে আগামী প্রজন্মকে নিয়ে যে স্বপ্ন দেখছি পবিত্র কোরআন সৈয়াদ ভিত্তিক সমাজ গড়ার যে স্বপ্ন দেখছি সেই সমাজ ইনশাআল্লাহ আজকে না হলেও দুদিন পরে হলেও ইনশাল্লাহ একদিন অবশ্যই বাস্তবায়ন হবে সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি আল্লাহ আল্লাহরবুল আলমী যেন আমাদেরকে সেজন্য কবুল করে নেন আল্লাহ আমিন ওয়াকির আওয়ান আহামদুলিল্লাহ রবী আলম আসালামুক রহমতুল্লাহি